প্রিয় বন্ধুরা, গুনাহের কারণে পৃথিবীর বুকে অসংখ্য নিয়ামত থেকে বঞ্চিত হতে হয়, আর পরকালীন কঠিন শাস্তি তো আছেই। আমরা আজকে পৃথিবীতে গুনাহের কয়েকটি কুপ্রভাব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জ্ঞান ও মুখস্থ শক্তি কমে যাওয়া। জ্ঞান ও মুখস্থ শক্তি আল্লাহর দেওয়া অনন্য নিয়ামত। গুনাহের কারণে আল্লাহ এই নিয়ামত তুলে নেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একদিন মদিনায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর সামনে বসা ছিলেন। তখন ইমাম মালিক ইমাম শাফিকে দেখে বুঝলেন ছেলেটির মধ্যে প্রতিভা আছে, তাই তিনি তাকে নসিহত হিসাবে বললেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমার অন্তরে আলো দান করেছেন, অতএব তুমি এই আলোকে গুনাহের অন্ধকার দিয়ে নিবিয়ে দিও না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ নিজেই বলেন, আমি আমার শিক্ষক ওয়াকি এর নিকট দুর্বল মুখস্থ শক্তির ব্যাপারে অভিযোগ করলাম, অর্থাৎ আমি বললাম আমার মুখস্থ শক্তি বা স্মৃতিশক্তি দুর্বল, এখন আমি কি করতে পারি? জবাবে তিনি আমাকে বললেন, আমি যেন গুনাহের কাজ পরিত্যাগ করি। তিনি আরও বললেন, জেনে রাখ জ্ঞান হচ্ছে আলো, আর আল্লাহর আলো তিনি কোনো গুনাহগারকে দেন না। অনেকে বিভ্রান্ত হন যখন দেখেন কোনো গুনাহগারকেও আল্লাহ তাআলা জ্ঞান ও মুখস্থ শক্তি দান করেছেন, এটা কেন? এর উত্তর জানতে আমরা কোরআনুল করিমের এই আয়াতটি লক্ষ্য করতে পারি। আল্লাহ তাআলা বলেন, আর তুমি তাদের নিকট সেই ব্যক্তির সংবাদ পাঠ কর যাকে আমি আমার আয়াতসমূহ দিয়েছিলাম, অতঃপর সে তা হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং শয়তান তার পেছনে লেগেছিল, ফলে সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, আর আমি ইচ্ছা করলে উক্ত নিদর্শনাবলীর মাধ্যমে তাকে অবশ্যই উচ্চ মর্যাদা দিতাম, কিন্তু সে পৃথিবীর প্রতি ঝুঁকে পড়েছে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করেছে, সুতরাং তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো, যদি তার উপর বোঝা চাপিয়ে দাও তাহলে সে জিহ্বা বের করে হাঁফাবে, অথবা যদি তাকে ছেড়ে দাও তাহলেও সে জিহ্বা বের করে হাঁফাবে। এটি হচ্ছে সেই কাউমের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে, অতএব তুমি কাহিনীসমূহ বর্ণনা করো তাদের কাছে যাতে তারা চিন্তা করে। ইমাম ইবনুল কাইয়ুম আল জাউজিয়াহ রাহিমাহুল্লাহ বলেন, এ আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে আল্লাহ যাকে জ্ঞান দান করেন তাকেই উচ্চ মর্যাদা দান করেন না। যথাযথ জ্ঞানের মাধ্যমে উচ্চ মর্যাদা লাভ শুধু জ্ঞানার্জনের চেয়ে অনেক উত্তম ব্যাপার। উক্ত আলোচনা থেকে বোঝা যায় আল্লাহ কোনো গুনাহগারকে আলো দেন না, বাহ্যিকভাবে কাউকে দিয়েছেন বলে দেখা গেলে বুঝে নিতে হবে এটি তার জন্য পরীক্ষা। কিয়ামতের বিচারের মাঠে তার এই জ্ঞান তার বিরুদ্ধেই প্রমাণ হিসাবে উপস্থিত হবে। তাই জ্ঞান ও মুখস্থ শক্তি বৃদ্ধির জন্য এবং অর্জিত জ্ঞান ধরে রাখার জন্য গুনাহের কাজ বর্জনের ও জ্ঞান অনুযায়ী আমলের কোনো বিকল্প নেই। সকল মানুষের, বিশেষ করে শিক্ষার্থীদের, এই বিষয়ে বেশি সচেতন হওয়া জরুরি। রিজিক থেকে বঞ্চিত হওয়া। গুনাহের কুপ্রভাবগুলোর মধ্যে অন্যতম হল গুনাহ করলে তা গুনাহকারীর জীবিকা কমিয়ে দেয়, সে বরকতপূর্ণ জীবিকা হতে বঞ্চিত হয়। আমরা অনেকেই একসময় ভালো ও পর্যাপ্ত খাবার এবং অনন্য নিয়ামত ভোগ করলেও হঠাৎ দেখি রিজিক ও নিয়ামত কমতে শুরু করেছে, তখন আমরা হতাশ হই, এর কারণ খুঁজি। এর কারণ হাদিসেই বর্ণিত হয়েছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত আর কিছুই ভাগ্যকে ফেরায় না, পুণ্য ব্যতীত আর কিছু আয়ুকে বাড়ায় না, এবং কৃত পাপের কারণে বান্দা জীবিকা থেকে বঞ্চিত হয়। আল্লাহর আনুগত্য কঠিন মনে হওয়া। গুনাহের কাজের অন্যতম কুপ্রভাব হল আল্লাহর আদেশ নিষেধ না মানা এবং নিজের মনের ইচ্ছার লাগামহীন অনুসরণ করা।
মানুষ যখন গুনাহ করতে থাকে এবং গুনাহের পরিমাণ বাড়তে থাকে তখন ধীরে ধীরে তার ইবাদতের পরিমাণ কমতে থাকে, ঈমান সংকুচিত হতে থাকে, ইবাদতের প্রতি মনোযোগে ঘাটতি দেখা দেয়। আল্লাহর আনুগত্য করতে না পারলে দুঃখ বা আফসোস লাগে না, গুনাহের প্রভাবে আল্লাহর ইবাদত করা কঠিন মনে হতে থাকে, অন্যায় অশ্লীলতার চর্চায় সুখ লাভ করে এবং তা অভ্যাসে পরিণত হয়। আল্লাহর আনুগত্য ও শয়তানের আনুগত্য একই সাথে সমান গতিতে চলতে পারে না, তাই শয়তানের আনুগত্যের মাধ্যমে গুনাহ অর্জন করতে থাকলে আল্লাহর আনুগত্য করতে মন আগ্রহ হারিয়ে ফেলে। যারা আল্লাহর আনুগত্যে অনীহা বোধ করে, অলসতা বোধ করে, অথচ তারা একসময় ইবাদতে মনোযোগী ছিল এবং অন্যকেও দাওয়াত দিত, তখন বুঝে নিতে হবে তার উপর তার কৃত গুনাহের কুপ্রভাব পড়েছে, তাই সে ইবাদতে গাফিল ও পিছিয়ে। তাই তো যারা কাফির তাদেরকে আল্লাহ তাআলা কুরআনে মৃত বলেছেন, তারা জীবিত নয়। অর্থাৎ কাফিররা শারীরিকভাবে জীবিত থাকলেও আত্মিক ও মানসিকভাবে তারা মৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়ার সকল প্রকার গুনাহ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।